একদম প্যাচ কাইটা পুরো সমান হয়ে গেছে। ঈদের সময় একজন বাইকারের সবচেয়ে বেশি কনসার্ন থাকে যে ঈদের যে ছুটিটা আছে ওই সময়টাতে বাইকটা ঠিকভাবে থাকবে কিনা বা বাইকটা ঠিক আছে কিনা, এটা প্রপারলি কাজ টাচ করা। স্পেশালি আমার মতো লোকজনের, আমি এখনো ঈদের কোনো শপিং টপিং করি নাই, আদৌ করবো কিনা আই ডোন্ট নো ইয়েট। ইনফ্যাক্ট ঈদের পরে কী হবে সেটাও আমি জানি না, বাট বাইক আগে ঠিক করা লাগবে। তো আজকের ব্লগটা কেন্দ্রে নিয়ে, সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জায়েদবিলাল খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেডবিকে ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু কাহিনী আজকে এখনই শুরু হচ্ছে না, বাট ব্লগের ইন্ট্রোটা এখান থেকে দিয়ে নিয়েছি, কারণ হচ্ছে বাকি ঘটনা অফিসের পরেই হবে। তাহলে অফিসটা শেষ করি, তারপরে ঘটনা শুরু করি। উত্তরা উত্তর মেট্রো স্টেশনের কাছে আর কি আছি, যাইতেছি হচ্ছে ওই যে বললাম বাকি ঘটনার ঘটনা বলতে আপনাদেরকে। আচ্ছা, ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি অনেকদিন ধরে বলরেসার নিয়ে প্যারা খাইতেছি। বলরেসার না, বেসিক্যালি আমার টিয়ের প্রবলেম, আমার টিটা চেঞ্জ করতে হবে। টি চেঞ্জ করতে গেলে এটার নিচে একটা নাট থাকে, সেটা হচ্ছে জাম নাট না সামথিং কিছু একটা বলে ওইটারে। ওই জাম নাটটা আমার কাছে নাই বলে মার্কেটে নাই, অনেক খোঁজাখুঁজি কইরা ফাইনালি আজকে দুপুরবেলা আমারে কনফার্ম করছে সাকিব ভাই যে এটা পাওয়া যাইতেছে হচ্ছে ইরমাতে। এই হচ্ছে ঘটনা। তো উনি হচ্ছে ইরমা থেকে, আমি বলছি ভাই যেটা পাইছেন পাইছেন, কিনে ফেলান জয় টাকায় হোক ভাই। দা মিন টাইম এটা পাইছিলাম হচ্ছে বংশালও পাইছিলাম, বাট সেটার দাম ছিল 1100 টাকা, আর সাকিব ভাই কিনছে 200-400 টাকায়। দিস ইজ দ্যাটস ওয়াই আই হেট বংশাল, ফ্র্যাঙ্কলি স্পিকিং। দাম কমেও পাওয়া যায়, আবার অনেক সময় গলা কাটাও দাম রাখে, অহাতুক একটা ব্যবসায়িক মনোভাব যেটা আসলে উচিত না। নেভার মাইন্ড ব্রোস, আজকে হচ্ছে এই রমজানের মনে হয় থার্ড ব্লক করতে এসেছি। আসলে রমজানের মধ্যে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে নানান ধরনের কাজ টাজ জমে যায়। কাজ টাজ জমার কারণ হচ্ছে আমি রমজানে একটু আলসে প্রকৃতির হয়ে যাই বাসায় ঢুকলে। ইফতারের পরে তো বুঝতেছেন এই গা ছেড়া দেয় ইফতার করার পর। তারপরও অনেক সময় যখন বাইরে ইফতার করি, মোস্ট অফ দ্য টাইম বাইরেই করা হয়, ইদার অফিস বা কোনো না কোনো কাজে, যেমন আজকে এখন বাইকের কাজ করাইতে যাইতেছি, আজকেও ইফতারটা বাইরেই করা লাগবে। ভাই কই যাইতেছেন আপনি? গতকালকেও বাইরে করছি, কারণ গতকালকে ভাবছিলাম যে কাজটা বাইকের কাজটা করাবো, বাট করাইতে পারি নাই, কারণ এই জামনাটের কোনো সোর্স পাই নাই। তো আজকে সোর্স পাইছি, দ্যাটস ওয়াই আজকে করাই রাখতেছি, কজ ঈদের কাছাকাছি চলে আসছে, তখন আবার একটা দৌড়ঝাঁপ থাকবে। তার মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে, পিছনের ব্রেক শ্যু চেঞ্জ করা লাগবে। একটা জিনিস আমি সিগনিফিক্যান্টলি নোটিস করছি, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্রেক শ্যুর দাম কম, পিছনেরটার কথা বলতেছি, বাট ওইটা যায়ও কম, ব্রেক নাকি স্মুথ ধরে। আমার কাছে আসলে ওইভাবে ডিফারেন্সটা আমি ফিল করি না, মেবি হয়তো ইয়ের জন্য হইতে পারে, কি বলে এটাকে, এবিএসের জন্য হইতে পারে। যাই হোক, এখন যেটা করতে হবে, সবার আগে সর্বপ্রথম আমাদের সাকিব ভাইয়ের কাছ থেকে আমার ওই প্রিশিয়াস জিনিস, যেটা সেটার নাম হচ্ছে আমাদের বল রেসারের জাম নাট, মানে বল রেসারটাকে জাম করে ধরে রাখে আর কি, যার কারণে জাম নাট দিছে। দেখতে কিন্তু জামের মতো না, আপনারা দেখলে জিনিসটা বুঝবেন। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে কুলেন্টের সমস্যাটা সমাধান করতে হবে। আর এই জায়গাটায় আসার পর রাস্তাটা করে দেয় চাপা, যার কারণে ওরে খাইছে বাইরে ভাই, যে বাউলি টাউলি দিতেছে ভয় লাগতেছে, ক্যামেরা দেখলে তো আরও পাগল হয়ে যাবো। ওর ডানেও নাই বামেও নাই, আস্তে আস্তে যাবো, পরে যাবো ভাই। আর এই যে আমাদের মাঝে পাওয়া গেছে আমাদের বড় স্যার, বড় স্যার বলে স্যার সাকিব, ওমা ও কি আমার সাথে যাবে নাকি সার্ভিস সেন্টারে? বুঝতেছি না তো, যাবে বোধ হয়। কই আমার জাম নাট কই? চলেন ইয়াতে চলেন, রেট্রোফিট ইয়া করি, ইফতার করি এক লোকে, চলেন। চলেন না ভাই, একটা দিন চলেন, একটা দিনের লেগে রিকোয়েস্ট করতেছি, এমনি রিকোয়েস্ট করছি কোনো কিছুর লেগে, আমি কোনো কিছুর লেগে কোনোদিন রিকোয়েস্ট করছি? বংশালে এই জিনিস 1100 টাকা চাইছে দুইটার দাম। আর এই সিম্পল একটা জিনিসের জন্য আমার আসলে জানা ছিল না, আমার
V2 তে আমার FZ V2 তে কখনো এইটার এই প্রবলেম হয় নাই, জানি না বাকিটা খুললে লাগাইলে তারপরে বোঝা যাবে আর কি। ফাইনাল আপডেটটা বাবুই দিতে পারবে, তো এখন বাবু হচ্ছে শেষ ভরসা। আজকে যদি কাজ করার টাইম পাই তাইলে মাস্টার সার্ভিস করাবো, আদার দেন মাস্টার সার্ভিস করাবো না। আমি জানি না ইফতারের পরে 3-4 ঘন্টার মধ্যে মাস্টার সার্ভিসটা কমপ্লিট করা যায় কিনা, যদিও আমারই কোনো এরকম কাজ নাই। এইটি চেঞ্জ করার পর আমার আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি থাকবে, সেটা হচ্ছে চেন সেটটা ইচ্ছে করে একটু পরের দিকে নেব, কারণ হচ্ছে সামনে আসতেছে বৃষ্টি বাদলের দিন, একটু বৃষ্টি বাদলের দিনে ভালো চেন সেট দিয়ে ইউজ করব। আপাতত ক্যান্তারের অবস্থা হচ্ছে কি, এই দেখছেন সামনের চাকা পিছনের চাকা না পিছনেই আছে, কিন্তু এখান থেকে খোলা হয়েছে টি, এই টি এর হচ্ছে চেহারা, এই যে দেখতেছেন এটার অবস্থাও বেহাল। যাই হোক ফাইনালি পাওয়া গেছে, এখন এটা চেঞ্জ করা হবে। এই যে এই জিনিসটাই হচ্ছে সেই জিনিস যেটার জন্য ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়েছি আমরা সবাই, ভাইও মেলা ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে। আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাতে যেতেছি আজকে যে মানে আমার কী কী চেঞ্জ করবো বা করা লাগবে কি আসে বিষয়, কারণ ক্যামেরা বাইকে নিই তারপরে একটা একটা করে দেখা। এই যে পিছনে দেখতেছেন এও ক্লান্ত পরিশ্রান্ত, খুব জোর জবরদস্তি করে নিয়ে আসা লাগছে। এই স্টক বল রেসের দাম হচ্ছে 1600 টাকা, এটা হচ্ছে আফটার মার্কেট একটা বল রেসার, এটা বল রেসার বলাটা ভুল হবে, এটা আসলে বল রেসার না, এটা হচ্ছে বেয়ারিং, এটা মানে বাংলাদেশে অনেকেই খুব ভালোভাবে অনেক রিনন বলা যায় আর কি আফটার মার্কেট প্রোডাক্টের মধ্যে, সেটা হচ্ছে ম্যাক্স সিরিজ পাইতো, এটার দাম হচ্ছে 3500 টাকা, এটার দাম হচ্ছে 3000 টাকা। আর এইখানে আরেকটা আছে MMU রেসিং, মোস্ট প্রবাবলি হাই প্রোডাক্ট হবে, আমি যতটুকু আইডিয়া করতে পারতেছি এদের ফোন নাম্বারটা পেছন দিয়ে দেখা, এটার দাম হচ্ছে 3500 টাকা, এটাও একটা আফটার মার্কেট। বাবু আমার এটা রিকমেন্ড করতেছে আর ভাই আমার এটা রিকমেন্ড করতেছে, এখন আমি দুইজনের মধ্যেই কনফিউজ যে কোনটা রেখে কোনটা নেব। আর ভাইয়ের এটার পিছনে বলার রিজনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কারণ উনি ওনার R15 দীর্ঘ 40,000 কিলোমিটার এটা ইউজ করছে, তখনও ঠিক ছিল, পরে যখন বাইক সেল করে তখন মনে খোলার জন্য ট্রাই করছিলেন না, যার কারণে সে নিজের খুব ফিল করতেছে। সুমন এটা বলো কোনটা ভালো হইব, এটা ভালো হইব না এটা ভালো হইব, রিজার্ভ থেকে উঠতেছিল উপরে তখন এদিক দিয়ে, এটা হচ্ছে টি, এই টি চেঞ্জ করা হইতেছে। ও ভাই এখানে আবার ইয়েও আছে, ইঞ্জিন অয়েল আছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো, আর ব্রেক শু আছে, ব্রেক শু চেঞ্জ করা হবে, মোটামুটি এই সব জিনিসপত্র। যাই হোক এগুলার এখনও কোনো কিছু ঠিকঠাক মতোভাবে কোনটা কেমনি কী লাগানো হবে কোনো কিছুই ফাইনাল হয় নাই, এগুলোর মতো নিয়ে বসছি। আর ওই দিকে অলরেডি প্রিপারেশান চলতেছে ইফতার পার্টির, আর ভাই বলতেছে যে ভিডিওর এখনও শেষ হয় নাই, কেউ যাবেন না, ভিডিওর শেষ হওয়ার আগে সবাইরে শরবতে মহাব্বত খাওয়ানো হবে। সময় যখন আসতেছে 10:15 মতো, এখন এই যে বাইকের সব কিছু আস্তে আস্তে লাগতেছে, আর এদিক দিয়ে এসে আর এগিয়ে যে মুগোবাড়ি বরিশালা ও কাজ যেটা করতেছে সেটা হচ্ছে ব্রেক শু চেঞ্জ করতেছে। আর ব্রেক শুর অবস্থা হয়েছে গা এই এই হচ্ছে ইন্দোনেশিয়ান ব্রেক শুর একটা সমস্যা আর একটা ভালো দুইটাই, কারণ হচ্ছে এটা তাড়াতাড়ি শেষ হয়, ব্রেকিং পারফরমেন্সটাও ভালো পাওয়া যায় আর কি। আবারও সেম ওইটাই লাগাবো, আগে ব্রেক শুটা লাগাও তারপরে চেন টাইট চেক কর। The next. আর রাত্রেবেলা তারপর আর কোনো কথা হয় নাই আপনাদের সাথে, তেমন কোনো আলাপ করি নাই, রোজা রেখে টায়ার্ড ছিলাম, আজকে এখন ঘুম থেকে ওইটা ইডিট
করে তারপরে আপনাদের সাথে আলাপ করতে বসছি। মোটামুটি ভালো একটা খরচা গেছে, টিকিট দাম পড়ছে 3500 টাকা, জামনার 400 টাকা, ব্রেক শু 1300 টাকা, এয়ার ফিল্টার চেঞ্জ করছি, ওয়েল সিল ওই যে কুলেন্টের ওগুলো চেঞ্জ করছি, কুলেন্টও চেঞ্জ করছি, প্লাস ইঞ্জিন ওয়েলও চেঞ্জ করছি। তো ঈদের আগে মোটামুটি ভালো একটা খরচা গেছে। কেন্তারো শপিং তো শেষ হয়েছে, কারণ কেন্তারোর যে পরিমাণে শপিং করা লাগছে আমি প্রিটি মাচ কনফিউজ যে আমি কিছু শপিং করতে পারবো কি না। ওই যে একজন অ্যানিমেটর আছে, ওর একটা পোস্টে দেখছিলাম আর কি, যে বলছে বাবু ঈদের জন্য শপিং করছো, বলতেছে বাবু বলতেছে নিজের জন্যই শপিং করতে পারি না আবার ঈদের জন্য শপিং করবো, আমার ক্ষেত্রে এই ব্যাপারটা। যাই হোক ক্লোজ, আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন রাইড সেফ, স্টে সেফ এবং অগ্রিম ঈদ মোবারক।